আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের ফাইবার একটা লাইভ প্রজেক্ট দেখাবো। এখানে বাইরের রিকোয়ারমেন্টসটা আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি শুরু করার আগে এই চ্যানেলে আপনারা একটা প্লে লিস্ট আছে ফাইবার লাইভ প্রজেক্ট বাংলা, এখানে টোটাল 17টা, অর্থাৎ আজকের ভিডিওটি দিয়ে 18টা, টোটাল 18টা ভিডিও আপনারা এখানে পাবেন। যারা মূলত ফাইবারে ওয়েব রিসার্চ লিড জেনারেশনের কাজ করে থাকেন বা করতে ইচ্ছুক, বা যারা ফাইবারে গিগ করেছেন, তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এই 17-18টা ভিডিও এখানে কাইন্ডলি দেখবেন। কারণ এখানে সম্পূর্ণ আমি আমার নিজের লাইভ প্রজেক্ট ফাইবারের যে কাজগুলো আমি পেয়েছিলাম সেই লাইভ প্রজেক্টগুলো হচ্ছে আমি এখানে ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছি, এবং কাজের সম্পূর্ণ ডিটেলস আমি এখানে দেখিয়েছি। আমি এখানে কোনো কিছু আপনাদেরকে হাইড করি নাই, একদম আমার ফাইবার প্রোফাইল থেকে শুরু করে বাইরের রিকোয়ারমেন্টস, বাজেট, টাইম লাইন, এভরিথিং, এবং প্রত্যেকটা স্টেপ আমি দেখিয়েছি। সো আপনারা যারা ফাইবারে কাজ রানিং করছেন তাদেরকেও বলবো, এবং যারা নতুন শুরু করছেন সবার জন্য আপনারা এই লাইভ প্রজেক্টগুলো দেখবেন। লাইভ প্রজেক্টগুলো দেখলে আপনাদেরকে অনেক অনেক বেশি একটা আইডিয়া জেনারেট হবে এবং আপনারা এটা শিখতে পারবেন, জানতে পারবেন। সো এই ধরনের যদি কোনো প্রজেক্ট আপনারা যখন পাবেন তখন আপনাদের জন্য অনেক হেল্প করবে এটা। ওকে, সো আমি চলে যাচ্ছি আমার সরাসরি প্রজেক্টে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেসক্রিপশনে লেখা আছে জব প্রজেক্টে রিকোয়ারমেন্টস, যেটা এখানে টোটাল যে তার ইনফরমেশন কী কী লাগবে আমি এইটা একটু আগে বলি। তার লাগবে কোম্পানি নেম লাগবে, ওয়েবসাইট লাগবে, সিও নেম এবং ইমেইল লাগবে। এখন এই চারটা জিনিস লাগবে, বাট এই চারটা জিনিস ফুলফিল করার জন্য কিছু রিকোয়ারমেন্টস আছে যেগুলো আমাদেরকে চেক করতে হবে। যেমন হচ্ছে যে ওয়েবসাইটগুলো আমরা নিব এই ওয়েবসাইটগুলো অবশ্যই অনলাইন শপ হতে হবে, অর্থাৎ যারা অনলাইনে পণ্য বিক্রি করে। অবশ্যই অবশ্যই চেক করতে হবে যে তাদের যে ফেসবুক পেজ আছে ওই শপের, এই পেজে তাদের অ্যাডভার্টাইজমেন্ট রানিং আছে কি না। অর্থাৎ এক কথায় আমরা ফেসবুকে যে বিজ্ঞাপনগুলো দেখি এই বিজ্ঞাপনগুলো তারা দিচ্ছে কিনা এটা চেক করতে হবে। তো ভেরি ইম্পর্টেন্ট, সো ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ফেসবুকে অ্যাড রানিং আছে কি না এটা চেক করা। তো আপনারা এটা হয়তো অনেকেই জানেন না কিভাবে একটা পেজের অ্যাডভার্টাইজ রানিং আছে কি না এবং কোন প্রোডাক্টের অ্যাড দিচ্ছে তারা, আমরা এটা সহজেই বের করতে পারি। এটা আমি আপনাদেরকে আজকে দেখাবো, সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর অবশ্যই এই কোম্পানিগুলো হতে হবে জার্মান বেসড, অর্থাৎ জার্মানি হতে হবে, এবং এমপ্লয়িজ থাকতে হবে এই কোম্পানিতে, এবং এমপ্লয়িজ হচ্ছে 100, অর্থাৎ ওই কোম্পানিতে যে এমপ্লয়ি আছে এমপ্লয়ি হচ্ছে 100-এর উপরে যেন না হয়, 100-এর নিচে হতে হবে। এবং তাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটটা অবশ্যই ভালো দেখতে হতে হবে, লুক মডার্ন, এবং তারা কোনো B2B কোম্পানি না। এবং অবশ্যই অবশ্যই ওই কোম্পানিগুলো কী কী হবে না, B2B কোম্পানি হবে না, ওয়েবসাইট অবশ্যই 18+ হবে না, নো CBD বা ভেপ কোম্পানিস, ওকে, এটা একটা পণ্য আর কি, এই ধরনের কোনো কোম্পানি যাতে না হয়। অর্থাৎ আমরা ওভারঅল যেটা বুঝতে পারলাম, এখানে একটা অনলাইন শপ জার্মানিতে যত অনলাইন শপ আছে এবং তাদের একটা ওয়েবসাইট ভালো দেখতে হতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট রানিং আছে কিনা ফেসবুক পেজ অবশ্যই চেক করতে হবে, এমপ্লয়ি চেক করতে হবে যাদের 100-এর নিচে আছে কিনা এবং তারা B2B কোম্পানি না, তারা ভ্যাপ CVD প্রোডাক্ট বিক্রি করে না, 18+ মানে তার ওয়েবসাইট না, তো সব কিছু আমাদেরকে মোটামুটি ওভারঅল চেক করতে হবে। তো কাজটি নতুন একটা কাজ, এই কাজ আপনি যদি আপওয়ার্কে সার্চ করেন অথবা আপওয়ার্কে যদি আপনি যান, এই ধরনের কাজ বর্তমানে দেখবেন যে অ্যাভেলেবেল বায়াররা পোস্ট করতেছে। এর কারণ হচ্ছে কি, এবং আমি অলরেডি আমার কাছে আর একটা কাজ আছে, আমি ওই কাজটা শেষ করলে অবশ্যই ওইটার একটা ভিডিও আমি দিব, ওটাও ডিফারেন্ট একটু বাট সিমিলার কাজ, বাট এখানে একটা ইনস্টাগ্রামের একটা কাজ অ্যাড করছে বায়ার, আর ওটা অবশ্যই ফ্রান্সের। ওকে, তো এই কাজটা কমপ্লিট হলে আমি ওটার একটা ভিডিও আপনাদের দিব। আর এই ধরনের কাজ আপনি দেখবেন এখন অ্যাভেলেবেল পোস্ট হচ্ছে, এর কারণটা হচ্ছে কি, বর্তমান যে কোম্পানিগুলো তারা হচ্ছে বিজ্ঞাপনের কাজ করতেছে, যেমন হচ্ছে এই কোম্পানিটা ফেসবুক অ্যাড রানিং নাই, সেই কোম্পানিগুলোতে মানে সেই কোম্পানিগুলোকে আসলে মূলত সে টার্গেট করছে। কেন টার্গেট করছে, কারণ হচ্ছে সে তাদেরকে অফার করবে, সে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে দেবে,
এটাই। আর আমি এনাদের যে একটা কাজের কথা বললাম, ওখানে যে ইনস্টাগ্রামের প্রোফাইলটা চেক করতে বলছে আর কি, তো ইনস্টাগ্রামে সে অ্যাড দেবে। সো সিমিলার কাইন্ড অফ এই ধরনের জব আপনারা আপওয়ার্ক ফাইবারে এখন অ্যাভেলেবেল পাচ্ছেন, পাবেন। এবং আমার মনে হয় এই লাইভ প্রজেক্টটা আপনাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে এখানে যে টপিকগুলো কভার করা হচ্ছে, রিকোয়ারমেন্টসগুলো আপনারা দেখলে এই ধরনের প্রজেক্ট আপনারা সহজে করতে পারবেন। তো দেরি না করে আমরা কাজটা শুরু করি। তো এই সমস্ত কাজগুলো চেক করার জন্য আমি জাস্ট একটা টুলস ব্যবহার করব। সো যে টুলসটা আমি ব্যবহার করব, সেই টুলসটার নাম হচ্ছে অ্যাপোলো, apollo.io। এটা হচ্ছে একটা লিড জেনারেশন একটা টুলস। সো আপনারা এটা ভিজিট করবেন, ভিজিট করে এটা একটু দেখবেন যে কি এটা কি কাজ করে। অবশ্যই আপনারা বুঝতে পারছেন এখানে ফাইন্ড লিডস, অবশ্যই লিড বের করা যাবে এখান থেকে, অনেক কিছুই যাবে। এদের প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারবেন এখান থেকে কি কি করা যাবে। হ্যাঁ, রিসোর্স আছে এবং প্রাইজিং আছে। বাট আমরা যেটা ব্যবহার করব, আমরা ফ্রিতে ব্যবহার করব এবং ফ্রিতে আমরা আমাদের কাজগুলো আমরা করে ফেলতে পারবো। সো এদের প্রাইজিং আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমরা অবশ্যই পেইড কোনো সফটওয়্যার আমরা ব্যবহার করবো না, আমরা ফ্রি টুলস ব্যবহার করব। আপনারা দেখতে পাচ্ছেন একটি ইন্টারফেস এখানে। সো এই ইন্টারফেসটা আমি একটু পরে আপনাদেরকে আমার লগ ইন করে আমি দেখাচ্ছি কীভাবে কী করবো আমি। তো যাই হোক, এগুলো আমার আর দেখে কাজ নাই, আপনারা দেখবেন এইটা। ওকে, সো এটার জন্য আমাকে অবশ্যই অবশ্যই লগ ইন করতে হবে। সো লগ ইন করার জন্য আমার এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আমি আমার ওয়ার্কিং ইমেল ব্যবহার করতে পারি, আর একটা পাসওয়ার্ড দিতে পারি। আর অ্যানাদার অপশন হচ্ছে আমি সরাসরি লগ ইন করবো আমার গুগল দিয়ে, ওকে, গুগল অ্যাকাউন্ট দিয়ে। ওকে, সো আমি সরাসরি আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে আমি লগ ইন করবো। ওকে, সো আমি চলে আসছি আমার অ্যাকাউন্টে। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার অ্যাকাউন্ট। আমরা এখন যেটা কাজ করব, এই টুলসটা ব্যবহার করে আমরা সম্পূর্ণ এই ডাটাগুলো আমরা বের করব। তো আমি বায়ারের সাথে কনভারসেশনে করে যেটা বুঝেছি, এবং বায়ারের আমি একটা স্যাম্পল মানে কাজ আমি দিয়েছিলাম, 5টা লিড আমি বের করেছিলাম। তো বায়ার তারা বলছে যে হ্যাঁ ঠিক আছে, এক্স্যাক্টলি তারা যেটা চাচ্ছে আমি ওইটা দিতে পেরেছি। তো তাদের মেন টার্গেটটা হচ্ছে যে তারা অবশ্যই অবশ্যই এমপ্লয় হতে হবে 100-এর কম, এবং তাদের ওই কোম্পানিগুলোতে অর্থাৎ ওই অনলাইন শপে কোনো ফেসবুক অ্যাড যাতে রানিং না থাকে, এই দুইটা বিষয় হচ্ছে তারা বেশি জোর দিয়েছে। তো আপনারা যখন এই ধরনের কোনো প্রজেক্ট পাবেন, তখন আপনারা বাইরের সাথে কনভারসেশন করে নেবেন। কারণ হচ্ছে কি, আসলে তারা রিকোয়ারমেন্টসে অনেক কিছুই দেয়। ওকে, রিকোয়ারমেন্টসে তারা অনেক কিছুই দেয়, কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত রিকোয়ারমেন্টস থেকে তারা দুই তিনটা জিনিস হচ্ছে মেন ফোকাস, মেন টার্গেট, বাকিগুলো অতটা ইম্পর্ট্যান্ট না। ওকে, তো আপনি যখন স্যাম্পল ডিজাইন স্যাম্পল লিড যখন বের করে দিবেন তাদেরকে, বায়ার আপনার সাথে সেটা মানে কনফার্ম করবে যে আসলে কী অবস্থা। ওকে, সো আমরা এখন যেটা করব, আমরা কি প্রথমে খুঁজবো অনলাইন শপ জার্মানি। তো এই জন্য আমরা যেটা করব, আমরা প্রথমে আগে লোকেশনটা দিব। এখানে লোকেশন আছে, আপনি দেখতে পাচ্ছেন। লোকেশন আসার পরে এখানে ইন্টার লোকেশনে আমি জার্মানি লিখব, জার্মানি। আপনারা দেখতে পাচ্ছেন টোটাল টোটাল কত লিড এখানে আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা। আচ্ছা, আমরা এখানে এমপ্লয় সেট করতে পারি, বাট আমরা এখানে এমপ্লয় হচ্ছে সেট করব, মোটামুটি আমরা এই 4টা হচ্ছে আমরা এখানে সিলেক্ট করব। ওকে, সো আমরা এমপ্লয় সিলেক্ট করলাম, এবং আমরা এরপরে ইন্ডাস্ট্রি সিলেক্ট করব। ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের অনলাইন শপ, তো অনলাইন শপ আমরা হয়তো পাবো না। তো আমরা এখান থেকে দেখব যে কী কী আছে। এখন আপনারা সিম্পল একটা জিনিস হচ্ছে, অনলাইন শপে মানুষ কী করে, মানুষজন বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে। তো এই ধরনের ইন্ডাস্ট্রি বলতে কি, এটা কোনো অ্যাকাউন্টিং কোনো ব্যাপার না, এটা কোনো এগ্রিকালচার ব্যাপার না। সো এখানে পণ্য বিক্রি করার ব্যাপার। তো এই ধরনের ইন্ডাস্ট্রি আমাদের বের করতে হবে। যেমন একটা হচ্ছে এই যে অ্যাপারেল অ্যান্ড ফ্যাশন, এইটা আমরা সিলেক্ট করব, ঠিক আছে। ওকে, অ্যাপারেল অ্যান্ড ফ্যাশন আমরা বের করলাম। দেন আরও আছে, আমরা আরও কিছু বের করার চেষ্টা করব, যেমন হচ্ছে আমরা এখান থেকে দেখি, আমরা মূলত এখানে থেকে যে সাজেস্টেড যেগুলো পাবো আমরা এইগুলো হচ্ছে ব্যবহার করব এখানে। যেমন কসমেটিক্স, কসমেটিক্স, দেন আর কী কী আছে, আমরা একদম নিচে থেকে শুরু করি। ওকে, ইন্ডাস্ট্রি, টোবাকো, নো এগুলো হবে না। এই যে জুয়েলারি গুডস অ্যান্ড জুয়েলারি, ও লাক্সারি গুডস অ্যান্ড জুয়েলারি, সরি,
মোটামুটি হচ্ছে আমরা আমাদের ইন্ডাস্ট্রিগুলো আমরা মোটামুটি পেয়ে গেছি এখানে, আমাদের যেগুলো দরকার, বাকি যেগুলো এগুলো আসলে আমাদের কোনো অনলাইন শপ রিলেটেড না। ওকে, এটা আমরা অবশ্যই, আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা এক্স্যাক্টলি আমি এখানে কি সার্চ করলাম। সো এখানে আছে জার্মানি, আমি লোকেশন দিলাম, এমপ্লয় সেট করেছি, দেন ইন্ডাস্ট্রি সিলেক্ট করেছি। টোটাল আমি দেখতে পাচ্ছি এখানে অলরেডি 9200 লিড আমি এখানে দেখতে পাচ্ছি। সো এখানে বলছে যে গেট আনলিমিটেড লিডস, এখন আমাকে আপগ্রেড করতে বলছে, বাট আমি আপগ্রেড করব না। ওকে, এখন আরেকটা দরকার হচ্ছে আমাকে, একটা ব্যাপার হচ্ছে আমাকে সিও ইমেল বের করতে হবে। তো আমি এখানে ওনার, আমি এখানে আরও বলে দিব জব টাইটেলগুলো, আমি বলে দিব জব টাইটেলগুলো কী কী। জব টাইটেলগুলো হচ্ছে আমি বলবো এখানে সিইও, আমরা ডিরেক্টলি সিইও পেলাম 357, আমি টার্গেট করলাম সিইও, যেহেতু আমার সিইও লাগবে। সো আমি আর এখানে কিছুই দিব না। সো টোটাল 9200 লিড থেকে আমি 357 লিডস এখানে আমি দেখতে পাচ্ছি, যাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমার যে চারটা রিকোয়ারমেন্টস আমি এখানে অ্যাড করেছি, ফিল্টার করেছি চারটা, চারটার মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে টোটাল 357 এখানে আছে। সো এরপরে আমার এখানে কাজগুলো শেষ আপাতত। সো এরপর আমি এখান থেকে লিডগুলো বের করব, আর এটা হচ্ছে আমার ওয়ার্কিং সেই ফাইল, আমি এই ফাইলে অ্যাড করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইট নেম, টাইটেল, ইমেল, ফেসবুক অ্যাড, বায়ার এখানে বলছে কোম্পানি নেম, ওয়েবসাইট নেম, ইমেল, চারটা জিনিস দিতে। আমি এখানে চারটা জিনিস দিয়েছি তাকে, সাথে হচ্ছে ফেসবুক পেজে অ্যাড রানিং আছে কিনা এইটা আমি তাদের চেক করে এখানে দিয়েছি। ওকে, সো এইটা চেক করার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে ফেসবুকে লগ ইন করতে হবে এবং ফেসবুকে আমাদের অ্যাড লাইব্রেরিতে যেতে হবে। তো এটা আমি করে আপনার দেখাচ্ছি কীভাবে করবেন এবং কীভাবে চেক করব। আপনারা ফেসবুকে আপনাদের প্রোফাইলে যাওয়ার পর facebook.com/ads/library দেওয়ার পরে আপনাদের এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এখানে আসার পর আমরা বাংলাদেশ আছে, আমরা এটা কান্ট্রি জার্মানি করে দিব, কান্ট্রি জার্মানি করে দিব এবং এখান থেকে অ্যাড ক্যাটাগরি অল অ্যাডস সিলেক্ট করে দিব। ওকে, এখানে আপাতত কাজ শেষ। এরপরে আমরা চলে যাব আমাদের লিডসে। লিডসে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ইনি হচ্ছে সিইও, তো অবশ্যই আমাকে এই চেক করতে হবে। এখন আমাদের কাজ, সো এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা লিডস আমাদেরকে সার্চ করতে হবে এবং চেক করতে হবে। সো আমরা প্রথমে ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এটা জার্মানি। ওকে, সো ওয়েবসাইটের লুকিংটা গর্জিয়াস, সমস্যা নাই। এখন যেটা করতে হবে আমাদেরকে ফেসবুক পেজে যেতে হবে। তো ফার্স্ট আমরা ওয়েবসাইটে চেক করলাম, দেখলাম যে না, হ্যাঁ ওয়েবসাইটটা ওকে, সমস্যা নাই। এখন আমরা ফেসবুক পেজে চলে যাচ্ছি, ফেসবুক পেজে যাওয়ার পরে আমরা এখান থেকে এই জাস্ট নেমটা কপি করে আমাদের এইখানে পেস্ট করব। পেস্ট করার পর আমরা দেখতে পাচ্ছি সহজেই চলে আসছে, এখানে আসার পরে আমরা এটা ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা একটু ভালো করে লক্ষ্য করব যে আমাদের এখানে জার্মানি এবং অল অ্যাডস দুটো জিনিস সিলেক্ট করা আছে কি না। এখানে আমরা দেখতে পাচ্ছেন জিরো রেজাল্টস, তার মানে এটা কোনো অ্যাডসই নাই। সো আমরা এটা নিতে পারবো, সমস্যা নাই। সো আমাদের ওয়েবসাইট ওকে, ফেসবুকে বিজ্ঞাপন নাই, ওকে। সো এখন আমরা চেষ্টা করব যে এই ব্যক্তি, এই এক্সেল কী নাম এটার জানি না, তো এই ব্যক্তির আমরা লিঙ্কডইন প্রোফাইলটা আছে, এই ব্যক্তির লিঙ্কডইন প্রোফাইলে আমরা চলে যাব। লিঙ্কডইন প্রোফাইল থেকেই হচ্ছে মূলত আমরা তার ইমেলটা কালেক্ট করব। ওকে, আমি চলে আসছি এখানে, আসার পরে আমি যে টুলসটা ব্যবহার করব, এই টুলস দিয়ে আমি ক্লিক করব। এখন দেখি আসলে এখানে আসলে তার ইমেল পাওয়া যায় কি না। সো আর রাইট নাও আপনি দেখতে পাচ্ছেন আমি যে টুলসটা ব্যবহার করছি, এই টুলসের ভিডিওটা আমার চ্যানেলে আছে। এখন আমি যেটা করব, অ্যানাদার একটা টুলস ব্যবহার করব, আমি দেখি এটা পাই কি না। যদি আমরা না পাই তাহলে আমরা এটা স্কিপ করব। আচ্ছা, নট অ্যাভেলেবেল, সো আমরা এটা পেলাম না। সো আমরা ওটা সিওর ইমেল আমরা পেলাম না। আমরা চলে যাচ্ছি এখন নেক্সট, আমাদের যে কোম্পানি আছে সেই কোম্পানির আমরা সরাসরি ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমরা ওয়েবসাইটটা ভিজিট করব এবং ওয়েবসাইট থেকে আমরা তাদের ফেসবুক পেজে চলে যাব, যদি ফেসবুক থাকে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের পিন্টারেস্ট, লিঙ্কডইন এগুলো আছে, বাট ফেসবুক নাই।
যদি ফেসবুক না থাকে দ্যাটস ফাইন। সো আমরা আমরা এই ওয়েবসাইটে আসার পর আমরা দেখতে পাচ্ছি তাদের কোনো ফেসবুক নাই, থার্ড হচ্ছে বালিবালি। তো বালিবালি অলরেডি আমি নিয়েছি একবার, সমস্যা নাই। স্মাইল সিক্রেটটা আমরা দেখিনি, তো এটা আমরা দেখবো। কসমেটিক একটা কোম্পানি, এটার ওয়েবসাইটটা বের করব, ফেসবুক পেজটা ওপেন করব। সো আমরা তাদের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, ইটস গুড। অ্যান্ড তাদের স্মাইল সিক্রেট আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এটা চেক করবো যে তাদের ফেসবুকে কোনো অ্যাড রানিং আছে কি না। আমরা এটা পেস্ট করলাম, পেস্ট করার পর আমরা ভেরিফাইড পেজটা পেয়ে গেলাম। ওকে, সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমরা ফার্স্ট যে পেজে কোনো অ্যাডভার্টাইজমেন্ট ছিল না, বাট আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বিজ্ঞাপনগুলো, ওকে, উনি এটার একটা প্রোডাক্টের বিজ্ঞাপন, এটা একটা বিজ্ঞাপন, টোটাল কতগুলো দেখেন, অনেকগুলো ওনার অ্যাক্টিভ অ্যাডস এখানে আছে। তিনটা আমি দেখতে পাচ্ছি, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, 11, 12, 13। সো অনেকগুলো ওনার অ্যাক্টিভ অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট রানিংয়ে আছে। সো আমরা এটা নিতে পারবো না, ওকে। সো আপনি দেখতে পাচ্ছেন কীভাবে আমরা চেক করি। এইভাবে করে আপনারা বাংলাদেশি যে কোনো ফেসবুক পেজ, বাংলাদেশে বলতে না, পৃথিবীর যে কোনো ফেসবুক পেজের তারা এখন বর্তমানে কী ধরনের ফেসবুক বিজ্ঞাপন দিচ্ছে আপনারা এটা সহজে চেক করতে পারবেন। সো যারা ফেসবুকে বিজনেস করেন বা করবেন তাদের জন্য এই পার্টটা খুবই হেল্প করবে। সো আমরা নিচে যেটা আছে আমরা এটা চাই। হ্যাঁ, এইটা হচ্ছে তাদের ই কমার্স সাইট আমরা দেখতে পাচ্ছি। সো আমরা এখান থেকে তাদের ফেসবুক পেজে আমরা চাই, বাই ফ্যাশন আর শুজ। অনলাইন শপ বলতে আপনারা তো অবশ্যই বুঝছেন অনলাইন শপ, এটা একটা ভেরিফাইড পেজ আমার মনে হয়, এখানে আমরা বিজ্ঞাপন পাবো, বিজ্ঞাপন পাইলে আমরা সেটা বাদ দিয়ে দিব। ওকে, এই যে অলরেডি আমরা এখানে দেখতে পাচ্ছি কি সুন্দর সুন্দর বিজ্ঞাপন তারা দিচ্ছে। ওকে, অলরাইট, তো এটা বাদ, ও সরি আমি সম্পূর্ণ বাদ দিয়ে দিচ্ছি, এটা বাদ। দেন নেক্সট হচ্ছে এইটা। তো মূলত এইভাবে করে আমাদেরকে প্রত্যেকটা চেক করতে হবে। আমরা এদের ফেসবুক পেজে যাই, এখন দেখি তাদের কি অবস্থা। অল রাইট, সো আমরা এটা পেলাম, এটা আমরা দেখতে পাচ্ছি তাদের কোনো বিজ্ঞাপন এখানে দেওয়া নাই। সো আমরা যেটা করব, আমরা এখন তাদের সিইওকে খুঁজে বের করব এবং সিইওর লিঙ্কডইন থেকে আমরা ইমেলটা বের করার চেষ্টা করব, ফারহাদ সারোয়ারি। ওকে, আমরা এক্সটেনশন ব্যবহার করে দেখি এটা লিঙ্কডইন ইমেলটা পায় কিনা। ইমেল নট ফাউন্ড, ওকে, সরি, আমাদের অ্যাদার একটা টুলস আছে, আমরা একটা, ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে তার একটা ইমেল আমরা পেয়ে গেলাম। ওকে, সো ফাইনালি একটা ইমেল আমি পেয়ে গেছি এবং এটার কোনো বিজ্ঞাপন নাই। বুঝতে পেরেছেন কাজটা কীভাবে কী করতে হবে। সো আমাদের মেইন যে ক্রিটিক্যাল যে পার্টটা ছিল ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট চেক করা, সেটা আমরা করেছি। আর অবশ্যই চেক করতে হবে যে অনলাইন শপ কিনা। আমি আপনারা হয়তো ভিডিওটা দেখবেন, কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো আমি নিতে পারি নাই, কারণ ওইগুলো আসলে অনলাইন শপ না। অনলাইন শপ হচ্ছে আপনি সেই সব ওয়েবসাইট যে সব থেকে আপনি শপিং করতে পারবেন, কেনাকাটা করতে পারবেন। তো এইটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। অলরাইট, আমি আর ভিডিওটি লেন্দি করব না, আপনারা বুঝতে পারছেন কাজটা কীভাবে করতে হবে। এখন বাকি কাজটা আমাকে করতে হবে। সো আপনারা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই অবশ্যই আপনারা এই টুলসটা আপনাদের বুকমার্কস করে রাখবেন, apollo.io। অবশ্যই আপনাদের এই যে লিঙ্কটা আছে আপনারা এই লিঙ্কটা আপনাদের বুকমার্কস করে রাখবেন, আপনারা বা সহজে আপনারা এটা পেয়ে যাবেন, ভেরি সিম্পল। আর আমি চাইবো আপনারা বেশি বেশি ভালো কাজ করেন এবং কাজগুলো করেই আপনারা মার্কেট প্লেসে আপনাদের প্রোফাইলটা বিল্ড আপ করেন, আপনি নিজেকে সাপোর্ট করেন, আপনার ফ্যামিলিকে সাপোর্ট করেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটা প্রজেক্টে অন্য কোনো টপিকের উপরে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।